Hey guys, this is Pritam Jana and welcome to another video. So friends, আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আমরা প্রত্যেকে WhatsApp ইউজ করি, তো WhatsApp এর কিছু ট্রিক্স দেখাবো যেগুলো থেকে আপনি সিম্পল ভাবে অনেক কিছু করতে পারবেন, যেগুলো খুব সহজেই কিছু করতে পারবেন। সো ধরুন WhatsApp ওপেন না করে কিভাবে আপনি আপনার WhatsApp থেকে অন্য কাউকে রিপ্লাই দিবেন WhatsApp না ওপেন করে। সো এছাড়াও আরো বিভিন্ন কিছু দেখাবো, আই থিংক আপনাদের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। সো ফ্রেন্ডস, আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। সো প্রথমে আমি ওপেন করে নিচ্ছি WhatsApp ওপেন। সো কিছু ট্রিক্সগুলোর মধ্যে প্রথম ট্রিক্স হচ্ছে, আপনি আপনার গার্লফ্রেন্ডের WhatsApp যদি আপনি হ্যাক করতে চান, তার জন্য কোনো অ্যাপসের দরকার নেই। আপনি সরাসরি WhatsApp থেকেই আপনার গার্লফ্রেন্ডের সমস্ত চ্যাটগুলো, অন্য কারোর সঙ্গে করা চ্যাটগুলো খুব সহজেই পড়ে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, জাস্ট তাদের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট 3 ড্রপডাউনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে মোর। মোরের উপর সিলেক্ট করার পর দেখতে পাবেন এক্সপোর্ট চ্যাট। ক্লিক করার পর দেখতে পাবেন দুটো অপশান পাবেন, এখানে বলছে ইনক্লুডিং মিডিয়া, যেগুলো ফটো এবং ভিডিওকে বোঝায়। ইনক্লুডিং মিডিয়া, টেক্সটের সাথে ফটো এবং ভিডিও, এবং উইদাউট মিডিয়া মানে টেক্সট থাকবে, শুধুমাত্র টেক্সট থাকবে, কোনো ফটো এবং ভিডিও থাকবে না। জাস্ট এখানে হচ্ছে ইনক্লুডিং মিডিয়া করার পর জাস্ট WhatsApp থেকে আপনি আপনার অ্যাকাউন্ট অথবা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টে জাস্ট সেন্ড করে দিতে পারবেন। সরাসরি সেন্ড করলে এভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের সমস্ত চ্যাটগুলো পড়ে নিতে পারবেন। সো সেকেন্ড ট্রিক্স হচ্ছে যে WhatsAppের আপনি কোনো যদি গ্রুপে থাকেন, সেই গ্রুপে আপনার পোস্টগুলো, আপনার টেক্সটগুলো কেউ পড়ছে নাকি কীভাবে বুঝবেন। জাস্ট গ্রুপটাকে ওপেন করুন। জাস্ট গ্রুপটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি যে অ্যাকাউন্ট, যে SMSটাকে সেন্ড করেছেন তার উপর ক্লিক করে নিন। জাস্ট একটা SMSের উপর ক্লিক করি। ক্লিক করে নেওয়ার পর জাস্ট 3 ড্রপডাউনের উপর ক্লিক করুন। অ্যাড ইনফো, ইনফোর উপর ক্লিক করলে বুঝতে পারবেন যে আপনার SMSগুলো কে কে পড়েছে, খুব সহজেই আপনারা জানতে পারবেন। অ্যান্ড থার্ড ট্রিক্স হচ্ছে যে WhatsAppে কোনো অ্যাপস ছাড়াই, কোনো লক অ্যাপস ছাড়াই কীভাবে আপনি WhatsAppে লক করবেন, তার জন্য আপনাকে একটা সেটিংস দেখতে হবে। জাস্ট 3 ড্রপডাউনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট সেটিংস, সেটিংসের উপর ক্লিক করার পর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর প্রাইভেসি, প্রাইভেসির উপর ক্লিক করার পর অ্যাট লাস্ট অপশান দেখতে পাবেন ফিঙ্গার লক। সো ফিঙ্গার লকটাকে জাস্ট এর মাই এনেবল করতে পারেন। করে নেওয়ার পর জাস্ট এর মাই টাচ করুন, দেখবেন আপনার WhatsApp ওপেন করার সময় একটা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আপনাকে পুরো ব্যাক করে আসতে হবে। এসে জাস্ট যে তিনটে অপশান আছে, একটা একটা ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে মিনিমাইজ, একটা কার্ট, আপনাকে এই গোল্ড রাউন্ড চিহ্নটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা অপশান আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনাকে বলতে হবে, ইংলিশে বলতে হবে অবশ্যই, যে হিয়ার ইজ আ ম্যাচিং ভিডিও WhatsApp টু পিঙ্কু। বললেই আপনার চ্যাট উইথ পিঙ্কু, নো প্রবলেম, হোয়াটস দ্য মেসেজ। WhatsApp এ যে ধরনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেই অপশনের মধ্যে থেকে একজনের সিলেক্ট হয়ে যাবে। সো এখানটায় আপনি যে কোনো SMS টাইপ করে নেবেন, করে কনফার্ম অপশানটার উপর ক্লিক করলে দেখুন চলে গেল 9:06, এখন 9:06 বাজে। সো আমি ব্যাক করে WhatsAppটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখুন ঠিক 9:06 ওই অপশান, ওই SMSটা চলে গেছে। সো খুব সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং আই থিঙ্ক। সো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।